বন্ধুরা, আসসালাম আলাইকুম ও নমস্কার। দুই বাংলা জুড়েই চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ, আর এর ফলে নাজেহাল দুই বাংলার মানুষই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুই বাংলা জুড়েই আসতে চলেছে প্রবল বৃষ্টি, কোথাও আবার ঝড়, আবার কোথাও শিলাবৃষ্টি। জানুন আগামী দুদিনের আবহাওয়ার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর এর সাথে জানাবেন আপনাদের এলাকায় কি ভয়ঙ্কর তাপপ্রবাহ বইছে নাকি বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে, আর শিলাবৃষ্টি হলে সবটাই জানাবেন কিন্তু কমেন্টস বক্সের মাধ্যমে। তো বন্ধুরা, শুরু করা যাক। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর, কোথাও ঝড় বা কোথাও শিলাবৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ গরমে পুড়ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর খানিক স্বস্তির কথা শুনিয়েছে, আগামী 48 ঘন্টায় দুই বাংলা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। আগামী 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কা ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় এই 5 জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে থাকলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, সঙ্গে 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই জেলার উপর থেকে। হতে পারে কালবৈশাখী, বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের এই সমস্ত জেলায় শুক্রবারের পরেও বৃষ্টি চলবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ তাপপ্রবাহের জন্য উপযোগী, এর ফলে বাড়বে তাপমাত্রা। তবে ভালো খবর হল, আগামী 48 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসার। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কয়েক ঘন্টার মধ্যেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পূর্বাভাসে প্রায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এর সাথে আসতে পারে কালবৈশাখী। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।